ওয়ার্কআউট করতে করতে সবার সাথে দৌড়াচ্ছিলাম। এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, তোমরা দেখো জাস্ট আমি মাঠে দৌড়াচ্ছিলাম। মাঠে দৌড়াতে দৌড়াতে মানে তোমরা দেখো শুধু রামধনুটা দেখো, মানে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, পুরো ক্লিয়ার ডবল রামধনু পুরো। তোমরা দেখো শুধু একটু, মানে এতটা সুন্দর লাগছে, পুরো গোল হয়ে আর ডবল দেখতে পাচ্ছ। এই একটা, এই একটা তোমাদের তো আগের দিনও একটা ভিডিও দিয়েছিলাম এই নিয়ে। আর সবাই দেখো দৌড়াচ্ছে, এখানে বৃষ্টিও পড়ছে সুন্দর, আর এত সুন্দর লাগছে জিনিসটা, পুরো গোল হয়ে উঠেছে দেখো, পুরো গোল হয়ে। ওয়াও, সেই লাগছে, সেই লাগছে সত্যি বলছি। মাঝখানে একদম ডিপ হয়েছিল আর হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমার সাথে এখন আছে সায়ন ভাই, মাঝে দৌড়াচ্ছিলাম আমরা প্র্যাকটিস করতে করতে, হট করে মানে এত সুন্দর একটা দৃশ্য হয়ে গেল, মানে তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না। আর সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াতে দৌড়াতে থেমে গিয়ে সবাই ফটো তুলছে। সত্যি তাই, আমার লাইফে প্রথম ডবল রামধনু এরকম, আর পুরো গোল একদম, সত্যি কথা। আছে আর মাঠটা কোনো, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাঠটা। তো আমাদের এখন ওয়ার্কআউট খতম হয়ে গেছে, তো দাদারা সবাই বসে রয়েছে পিছনে, দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে বলে এখানে একটু ব্যালকনির মতো রয়েছে, তাই জন্য সবাই বসে রয়েছে। বৃষ্টিটা অল্প অল্প ঝিরি ঝিরি হচ্ছে, আর সুন্দর রামধনুর জন্য পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল। দৃশ্যটা তোমাদেরকে দেখালাম এইভাবে, দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পুরো মাঠটা ভিজিয়ে দিল আমাদের। এপাশে অন্ধকার, আবার ওপাশে রোদ মতো, ওইদিকে রোদ মতো, সবাই দাঁড়িয়ে আছে, সবাই মিলে দাঁড়িয়ে আছে। তোমরা তো রামধনুটা দেখলে। চলো ভাই, টিল নেক্সট টাইম, স্টে হ্যাপি।